আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিকাইটিভ গ্রাফিক ডিজাইন ইন্টারমিডিয়েট সপ্তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমরা থ্রি ডি কিছু সুন্দর শেপ তৈরি করা শিখব। আমরা ইন্টারমিডিয়েট কোর্সের শুরু থেকে থ্রি ডি এর বিভিন্ন কাজগুলো করছি, কারণ থ্রি ডি ভেক্টর গুলো মার্কেটে খুবই ভ্যালুয়েবল, আর মানে সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ইউনিক কোনো কিছু আপনি তুলে নিয়ে আসতে পারবেন থ্রি ডিতে। তো প্রথমে আমরা একটা পেন টুল দিয়ে সিম্পলি একটা কার্ভ শেপ এঁকে নিই। আমি একটা কার্ভ শেপ এঁকে নিলাম। কার্ভ শেপ এঁকে নেওয়ার পরে আমি কার্ভেচার টুল দিয়ে বা হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটাকে আরেকটু স্মুথ করে নেব, যাতে যে মানে কর্নারটা ভাঙা থাকে না, এই ভাঙাটা যাতে না থাকে। ওকে, জিনিসটাকে আরেকটু স্মুথ সুন্দর করে নেব। এই যে হ্যান্ডেলগুলো ধরে জিনিসটাকে আরো স্মুথ সুন্দর মানে ক্লিয়ার ফিনিশিং এ নিয়ে আসতে পারবো। ওকে, এখন আসেন এই যে শেপটা আছে এই শেপটাকে আমি স্ট্রোকটাকে একটু বাড়াবো। এই যে স্ট্রোকটাকে একটু বাড়ালাম, এই যে স্ট্রোকের অপশনটা যদি না আসে, ধরেন আপনি অন্য টুলে সিলেক্ট আছেন বা হচ্ছে কি অন্য অপশন সিলেক্ট থাকলে, যে হ্যান্ডেলের অপশনে থাকলে স্ট্রোকটা না আসতে পারে, আপনি মুভ টুলে চলে যাবেন। যাওয়ার পরে এই যে পুরো স্ট্রোকটাকে সিলেক্ট করবেন, তাহলে এখানে এই যে কালার চেঞ্জের অপশনটা আসবে, কালার চেঞ্জ প্লাস হচ্ছে স্ট্রোকটা বাড়ানো। তাও যদি না আসে, এই যে এখানে অ্যাপিয়ারেন্স যেখানে আছে এখান থেকেও আপনি চাইলে কিন্তু স্ট্রোকটা চিকন মোটা করতে পারবেন। ওকে, এখন আমরা এই স্ট্রোকটাকে থ্রি ডি করব। তার আগে আমরা একটা অন্য কালার দিই, এটাকে অরেঞ্জ কালার দিলাম। ওকে, অরেঞ্জ কালার দেওয়ার পরে এটা এফেক্ট থ্রি ডি এক্সট্রুডেন্ট বেভেল, এখান থেকে আমরা প্রিভিউতে চলে যাব। এখন দেখেন আপনার কম্পিউটারে এরকম একটা ওয়ার্নিং আসতে পারে যে আপনার কম্পিউটারে এনা ফ্রেম নেই। ওকে, এখন আপনার কাজ হচ্ছে কম্পিউটারে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো ক্লোজ করে দেয়া। ওকে, যে সফটওয়্যারগুলো রানিং আছে এই মুহূর্তে ব্রাউজার সহ, এরপর প্রয়োজনে আপনি কম্পিউটারটাকে রিস্টার্ট দিয়ে নেবেন। ওকে, রিস্টার্ট দিয়ে নেওয়ার পরে চেক করবেন, যদি তাও কাজ না হয়, আমি এখন একটু চেক করে দেখি। এই যে এখন কিন্তু হয়ে গেছে। এরপরও যদি কাজ না হয়, তাহলে আপনি এই যে এখানে রাইট বাটন দিবেন, এই স্টার্ট মেনুর উপর রাইট বাটন দিবেন, আর টাস্ক ম্যানেজারে চলে যাবেন। টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন আপনার কে র্যামকে সবচেয়ে বেশি ইউজ করছে, যেমন আমার এখানে র্যামকে সবচেয়ে বেশি ইউজ করছে হচ্ছে আমার গুগল ক্রোম। আমি এটাকে ক্লোজ করে দিলে আমার র্যাম ইউজ কিন্তু অনেকটা কমে যাবে। এই যে আপনি এখানে যে মেমোরি আছে এটার উপর ক্লিক করলে, দুইবার ক্লিক করলে দেখতে পারবেন কে বেশি ইউজ করছে। আর এরপরও যদি আপনার সমাধান না হয়, আপনার কম্পিউটারের র্যামটা অবশ্যই বাড়াবেন। তো ভিউয়ার্স, এখন আমি এটা প্রিভিউতে চলে গেলাম। এখন আসেন আমি এটা একটু বাড়াই, এই যে এখানে যে এক্সট্রুড ডেপথটা আছে ডেপথটা একটু বাড়াই, এত বেশি না আর একটু কম। ওকে, চলবে। ওকে, এখন আমি এটাকে ওকে করলাম। আচ্ছা, এখন আমি এই যে সেম শেপটাকে আর একটা কপি করে নিচ্ছি। এখন দেখেন এই যে কপির মাঝখানে কিন্তু সাদা অংশ রয়ে গেছে, তাই না? সাদা অংশ দিয়ে এটা ঢেকে যাচ্ছে। এটার জন্য আমি যেটা করতে হবে, এই যে এখানে দেখেন ফিল কালার আছে, ফিল কালারটাকে নান করে দিব, তাহলে আর কোনো মাঝখানে সাদা অংশ থাকবে না। এই প্রথম শেপটার উপর কিন্তু আমার সাদা অংশ রয়েই গেছে, তাই না? এই যে আমি এখানে নিলে আপনি বুঝতে পারবেন। আমি একটা কাজ করি, এখানে একটা হালকা অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড একটা হালকা লাইট অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দিয়ে এটাকে পিছনে নিয়ে যাব কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, তাহলে আপনারা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা কালার পড়ে গেছে, তাই না? এখন আমি এটাকেও সেম ভাবে এখানে ফিলটাকে নান করে দেব সিলেক্ট করে। আচ্ছা, ওকে, এখন আমি এই শেপটাকে এটার উপরে বসাচ্ছি। আচ্ছা, পিছনের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমি লক করে দিচ্ছি কন্ট্রোল টু দিয়ে। এখন আমি এখান থেকে এটাকে প্রথমে একটা অন্য কালার দিই, একটা গ্রিনিশ কালার দিলাম। দেওয়ার পরে এটাকে একটু আগে পরে নিচ্ছি, পেছনে নিয়ে যাই, তুলনামূলকভাবে এটাকে উপরে নিয়ে আসছি। ওকে, এটাকে উপরে নিয়ে আসছি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট। এই শর্টকাট কীগুলো তো আপনারা অবশ্যই জানেন যেহেতু বেসিক কোর্স করেছেন। তো আমি এটাকে এই যে সেকেন্ড যেই শেপটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হালকা মুভ করে মাথাটা মিলিয়ে দিব।
আচ্ছা আমার পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি মুভ টুলে যাই। মুভ টুলে যাওয়ার পরে এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে শুধু এই পয়েন্টটাকে ধরবো। ওকে আর একটু আগে পরে নিয়ে যাই। আচ্ছা যে হ্যান্ডেল গুলো ধরে আমরা পছন্দ মতো এটাকে শেপ সাজিয়ে নিতে পারবো। এই যে মাথাটা কিন্তু আমাদের মিলে গেছে। হ্যাঁ তো এখানেও সেম ভাবে আমরা মাথাটাকে ধরে একটু মিলিয়ে দিলাম, আর এই শেপটাকে একটু অন্যভাবে একটু অন্য সাইজ করে নিলাম। ওকে এবার এই সেম শেপটার একটা কপি আমি পেছনে নিয়ে যাচ্ছি, এটাকে নিচে নিয়ে যাই। ওকে এখন আমি এটাকেও সেম ভাবে একটু একটু উপরে রাখলাম। রাখার পরে এটাকেও সেম ভাবে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মুভ করে মাথাগুলোকে মিলিয়ে দিচ্ছি। ওকে তো ভিউয়ার্স মোটামুটি বুঝতে পারছেন আশা করি। এখন আমি এই যে এটার আর একটা শেপ নিই, আর শেপ নেওয়ার পরে এটাকেও সেম ভাবে আর একটু মুভ করি। আচ্ছা এটাকে আমি একটা ব্যান্ড করব, অর্থাৎ আমি এখানে মাঝখানে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এই যে রাইট বাটন দিয়ে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ঠিক আছে, আর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। তারপর কার্ভেচার টুল দিয়ে এটাকে একটু মুভ করে নিলাম। দেখেন ভিউয়ার্স এই কাজগুলো আপনারা আগে একটা সিঙ্গেল শেপের উপর সবাই নিশ্চয় করেছেন, কিন্তু এখন আমরা যেটা করছি এটা হচ্ছে একটা জাস্ট থ্রি ডি শেপের উপর। এখন দেখেন আমি এখান থেকে এখন কন্ট্রোল শিফট আমি যখন সেকেন্ড ব্র্যাকেট স্টার্টটা দিব তখন আমি এটা সবার নিচে চলে গেল, ব্যাকগ্রাউন্ড লেয়ারটারও নিচে। এখন আমি শুধু কন্ট্রোল দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট এন্ডটা দিব, দেওয়ার পরে দেখেন এটা মানে লাস্ট লেয়ারটার একটু উপরে চলে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এটা দিয়ে আমরা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা একদম সবার নিচে চলে যাবে, আর একটু যদি আমরা শিফট ছাড়া প্রেস করি তাহলে এক স্টেপ করে উপরে নিচে আসবে। এই যে দেখেন আমি এখন শিফট ছাড়া কন্ট্রোল প্রেস করছি, এক স্টেপ উপরে আসছে। শিফট ছাড়া কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট প্রেস করছি, এক স্টেপ উপরে আসছে, এভাবে এভাবে আসবে, ঠিক আছে। তো এটা আপনারা বুঝতে পারছেন, এটার উপর রাইট বাটন দিলে যে দেখেন এখানে একটা আছে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জে যাওয়ার পরে ব্রিং টু ব্যাক দিলে সবার নিচে চলে যাবে, আর ব্রিং টু ফ্রন্ট দিলে সবার উপরে চলে আসবে, আর ব্রিং ফরওয়ার্ড দিলে এক স্টেপ উপরে আসবে, ব্রিং ব্যাক ওয়ার্ড দিলে এক স্টেপ নিচে যাবে। এই সেম কাজটাই আমরা শর্টকাট কি দিয়ে করছি। ওকে তো মোটামুটি দেখেন আমরা কিন্তু একটা শেপ তৈরি করে ফেলেছি, এটাতে আমরা আরো যত সময় দিব আরো সুন্দর সুন্দর শেপ আমাদের পক্ষে তৈরি করা সম্ভব। আমরা মোটামুটি ম্যাচ করে ফেলেছি। দেখেন লাস্ট যেই যেটার মাথাটা আমাদের একটু উপরে মনে হচ্ছে এটা কিন্তু আমরা নিয়ে মিশিয়ে ফেলেছি। ওকে এটারও সেম ভাবে মাথাটা একটু উপরে মনে হচ্ছে, এই যে এটা এটাকে আমরা মাথাটা একটু মিশিয়ে ফেলছি, অর্থাৎ সবগুলো এটার নিচে ঢাকা পড়ে যাবে। ওকে এখন ভিউয়ার্স এটাকে আমরা আরো এবার এটার উপর আরো কাজ করব। আমরা এটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করার পরে সবগুলো সিলেক্ট করার পরে আমরা একটা কপি রাখলাম গ্রুপ করে আলাদা ব্যাকআপ হিসেবে। ওকে ব্যাকআপ হিসেবে একটা কপি রাখার পরে এটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে চলে যাব এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। আপনারা ভিউয়ার্স জানেন যে এক্সপান্ড করে ফেলার পরে আমি কিন্তু এটাকে আর থ্রি ডি অপশন থেকে মুভ করতে পারবো না, এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। ফিক্সড হয়ে যাওয়ার পরে আমি এখন এটার উপর আস্তে আস্তে আরো কিছু কাজ করব। ওকে এখান থেকে ভিউয়ার্স এই যে আমরা এটাকে আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ করে নেওয়ার পরে এখান থেকে এই যে ছোট ছোট শেপগুলোকে আমি ধরে ধরে আর একটু
মুভ করব। এই যে কার্ভেচার টুল আছে, কার্ভেচার টুল দিয়ে আমি ধরে এটাকে একদম মিশিয়ে ফেলছি। এই যে মিশে গেছে, সেম ভাবে এই যে এটা, এটাকেও কার্ভেচার টুল দিয়ে ধরে একদম মিশিয়ে ফেলছি। এটা এটাকেও কার্ভেচার টুল দিয়ে একদম এটা আন্ডারে নিচে একদম চাপিয়ে ফেললাম। আচ্ছা ওকে, আপাতত প্রাইমারিভাবে এটুকু মিশে গেল, তাই না? এখানেও সেম ভাবে এটাকে কার্ভেচার টুল দিয়ে ধরে একটু নিচে মিশিয়ে ফেলছি। এই যে এটাকেও সেম ভাবে আপাতত মিশে গেছে, কিন্তু আমাদের আরো কাজ বাকি আছে। এই যে এটাকেও একটু ওকে, আচ্ছা এটা আমি আরো আবার ফিনিশিং দিব। এখন আমরা এটাকে এই যে আমরা এই পার্টটার মধ্যে গিয়ে এখান থেকে এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট করে দিচ্ছি। তাহলে দেখেন ভিউয়ার্স, একদম মনে হবে যে মিশে গেছে। এটাকে আবার ধরে একটু কার্ভেচার টুল দিয়ে একটু ভিতরে দিয়ে দিই। এই যে ঠিক আছে, এখানে নিচে একটা কর্নার একটু হালকা বের হয়েছিল, এগুলো যত বেশি আমি সুন্দর করবো তত আরো পিক্সেল পারফেক্ট হবে। এই যে এখন দেখেন ভিউয়ার্স, একদম কিন্তু মিশে গেছে, রাইট? এবার সেম ভাবে আমি এই অংশতে চলে যাব। এই অংশতে যাওয়ার পরে আমি এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট করছি, তাহলে এটা এসে একদম মিশে গেছে। সেম ভাবে এখান থেকেও ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি এই নিচের অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট করে দিচ্ছি। ওকে, এই দুইটা মিশে গেছে, তাই না? এখন আমি এগুলোকেও সেম ভাবে একটু অ্যাঙ্কর পয়েন্ট টুল ডিলেট করে দিচ্ছি, তাহলে এরাও মিশে যাচ্ছে। এই যে ঠিক আছে, এখান থেকেও এটা অ্যাঙ্কর পয়েন্ট। এই যে ভিউয়ার্স, এখন দেখে কিন্তু মনে হচ্ছে যে মিশে গেছে একদম, তাই না? এখান থেকে এটাকে ধরে আমরা এই যে কার্ভেচার টুলটা দিয়ে এটাকে একটু এই যে এটাকে আরো সুন্দর স্মুথ করে নেওয়া যায়। যত বেশি আমি সময় দিব তত স্মুথ হবে, তত গর্জিয়াস হবে, তাই না? আচ্ছা ওকে, এখন এইটুকু হয়ে গেল। এখন আমরা এটার উপর একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এই যে এটা ঠিক আছে, এটার মধ্যে অনেকগুলো দেখেন ভাগ ভাগ হয়ে আছে, তাই না? তাহলে আমি এই যে এই ভাগগুলোকে সবগুলোকে একত্র করে একটা লেয়ার করে নেব পাথফাইন্ডার থেকে। এই যে ইউনিট, তাহলে একটা লেয়ার হয়ে গেছে। এখন আমি এটার উপর অ্যাপ্লাই করব গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার কিভাবে অ্যাপ্লাই, এই যে এখান থেকে গ্রেডিয়েন্টে চলে গেলাম, সরি এখান তো বর্ডার সিলেক্ট করা আছে, আমি কালারে চলে গেলাম। ফিল কালারে যাওয়ার পরে গ্রেডিয়েন্টে চলে গেলাম। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখন আমি একটা কালার নিব হচ্ছে আমার এই যে এখানে যে কালারটা আছে, এই কালারটা, এই যে এই কালার কোডটা, ঠিক আছে? আমি সাইডে দুইটা বক্স নেই, একটা বক্সে আমি নিচ্ছি যে এই কালার কোডটা, আর একটা বক্সে নিচ্ছি হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ডে যে লাইট অরেঞ্জ কালারটা আছে এটা, ঠিক আছে? এখন আমি এই দুইটা কালারের সমন্বয়ে আসলে গ্রেডিয়েন্টটা তৈরি করব। ওকে, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট উইন্ডোতে সাদা কালো আছে, এখান থেকে প্রথমে একটা কালারে চলে গেলাম। আচ্ছা, আমি দুইটা কালারের সংমিশ্রণে চলে যাই। একটা কালারে দিলাম আমি হচ্ছে এই যে এখান থেকে, আচ্ছা এখানে আছে এই মুহূর্তে সিএমওয়াইকে মোড, তাই না? আমি প্রথমে এই কালারটার কোডটা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে এই যে এটা সিএমওয়াইকে মোডে আছে, এখান থেকে আমি এই যে এখানে পাশে যে ডট ডট আছে এখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে আরজিবি মোডে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই কালার কোডটা পেস্ট করে দেবো। আচ্ছা, আমি তো সিলেক্ট করে রেখেছি তাকে, এই যে একে সিলেক্ট করতে হবে, এই যে যার উপর আমি অ্যাপ্লাই করব। এখান থেকে আরজিবি মোডে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কালার কোডটা অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এবার সেম ভাবে এই কালার কোডটা নেব। এই কালার কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এইটাকে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম যার উপর অ্যাপ্লাই করব। এখানেও সেম ভাবে আমি এই কালার কোডটা অ্যাপ্লাই করে দিব আরজিবি মোডে নিয়ে এসে। ওকে, এখন দেখেন ভিউয়ার্স, একদম মনে হচ্ছে যে মিশে গেছে। এখানে এই যে নিচ দিয়ে একটু সামান্য সবুজের অংশটা দেখা যাচ্ছে,
তোমার এই যেখানে সবুজের একটা কাটা লেয়ার পড়ে আছে, এই যে কাটা অংশটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে এই যে অরেঞ্জটাকে আমি আবার জায়গা মতো এনে সেট করে দিচ্ছি। এখন এটা দেখে একদম মিশে গেছে মনে হচ্ছে না, এটা যদি প্রয়োজন পড়ে আপনি তখন এখান থেকে এই যে এটাকে যদি চেঞ্জ করেন, যদি প্রয়োজন পড়ে এখান থেকে শুধু কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে এটা এসে সেট হয়ে যাবে। ওকে, তো এখন আসেন আমরা এই যে উইন্ডোটা আছে এটার উপরও আমি এই যে এই পাত এই পাশটার উপরও আমি সেম কালারটা অ্যাপ্লাই করবো, তাই না? তাহলে আমি এখান থেকে শিফট চেপে উপরের লেয়ারটাকে প্রথমে উপরের লেয়ারটা শিফট চেপে ধরলাম, এই যে শিফট চেপে এগুলোকে মার্ক করে নিলাম, নিয়ে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে একটা সিঙ্গেল লেয়ার করে নিলাম। নেয়ার পর আমি কালার হিসেবে এই গ্রেডিয়েন্টটাকে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। ওকে, দেখেন ভিউয়ার্স মিশে গেছে। ওকে, এখন আমি এই পাশটাতেও সেম ভাবে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করব, এই কালারটা। এখন দেখেন ভিউয়ার্স, এখন কিন্তু মেশিনই, কারণ এই যে লাইট কালারটা এইদিকে আছে, ডার্ক কালারটা ওই দিকে আছে, তাই না? এখন আমি শুধুমাত্র এটাকে আমি এই যে রোটেশনটা চেঞ্জ করে দেব, এই যে ডান পাশের উইন্ডোতে এখানে আমি জাস্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটাকে ডিগ্রিটাকে চেঞ্জ করে দেব। আচ্ছা দেখেন এখানে আমার কিন্তু আলাদা হয়ে গেছে, রাইট? এই যে এই দুইটা লেয়ার কিন্তু আলাদা হয়ে গেছে। আমি এখান থেকে এই লেয়ারটা আর এই লেয়ারটা একই করে নিচ্ছি, প্রথম ইউনিট করে নিলাম। ইউনিট করে নেওয়ার পরে আমি এই যে পাথ ইয়া দিয়ে কার্ভেচার টুল দিয়ে এটাকে, এখন দেখেন এদিকে নেওয়ার সময় কিন্তু আমার এটা ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে কেন? কারণ হচ্ছে আমার এখানে অনেকগুলো পয়েন্ট, দেখেন প্রত্যেকটা জায়গায় অনেকগুলো পয়েন্ট, তাই না? এতগুলো পয়েন্ট আমি অ্যাঙ্কর পয়েন্ট চাইলে কিন্তু একটা একটা করে ধরে ধরেও ডিলিট করতে পারি, ঠিক আছে? এছাড়া আমার এখানে আর একটা শর্টকাট অপশন আছে। শর্টকাট অপশনটা কি, আমি এখান থেকে অবজেক্টে যাব, তারপরে হচ্ছে এই যে পাথ, পাথ থেকে আমরা চলে যাব সিম্পলিফাইতে। সিম্পলিফাইতে যাওয়ার পরে আমি এখান থেকে একটু জাস্ট একটু পয়েন্ট একটু প্রিভিউ করি। প্রথমে প্রিভিউ করার পরে আমি কত পার্সেন্ট সিম্পলিফাই করলে আমার পারফেক্টলি মানে জিনিসটা পারফেক্টলি থাকবেও আবার সমস্যাও হবে না। এই যে দেখেন আমি এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সিম্পলিফাই করে নিচ্ছি। আচ্ছা আমি দেখি এই জায়গাতে দেখে ওকে দিই। এখন দেখি আমি কার্ভেচার টুলে চলে যাই। এখন কিন্তু আমার দেখেন অ্যাঙ্কর পয়েন্ট মাত্র একটা আছে। ভিউয়ার্স খুব সুন্দর এই অপশনগুলো, যত বেশি আমি জানবো তত আমার কাজটা কিন্তু সহজ হয়ে যাবে। ওকে, এখন আমি একটু দেখি। আচ্ছা আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে মুভ করে নিয়ে আসি একটু এদিকে, তারপরে এই যে কার্ভেচার টুলের হ্যান্ডেল ধরে এটাকে আর একটু সুন্দর করে দিই। এই যে আর এই যে এখানে ছোট্ট একটা কোনা কাঞ্চি বের হয়ে আছে এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এটাকে আমরা যত আরো সুন্দর করতে চাই আরো কিন্তু আমরা চাইলে করতে পারবো। একটা ডিজাইনে ভিউয়ার্স মনে রাখবেন, যত সময় দিবেন তত এটার ভিতর থেকে আরো অনেক বেশি সৌন্দর্য বের হয়ে আসবে। এখন আমার এই অংশটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি এটাকে একটু ঘুরিয়ে দিব জাস্ট। এই যে দেখেন কত ডিগ্রি ঘোরালে আমার পারফেক্টলি হচ্ছে, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা এখানে একটা হ্যান্ডেল থাকার কথা, এই যে 135 ডিগ্রি দেওয়ার পরে কিন্তু একদম মিশে গেছে, ঠিক আছে? আর একটু বাড়িয়ে দেখি, 150 ডিগ্রি, আরো মিশে গেছে। ওকে, এখন আপনি চাইলে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে যে হ্যান্ডেলটাকে যদি আমি আরেকটু এই দিকে নিয়ে যাই, দেখেন একদম পুরোপুরি মিশে গেছে, আর কিন্তু কোনো কনফিউশনের স্পেস নাই। ওকে, এখন আমি এই অংশটা যেহেতু গ্রেডিয়েন্ট করেছি, আমার গ্রিন অংশটা একটু গ্রেডিয়েন্ট লাগবে না? আচ্ছা আমি তাহলে গ্রিন অংশটা সিলেক্ট করি, আমি গ্রিনের জন্য প্রথমে একটা গ্রেডিয়েন্ট তৈরি করি। আচ্ছা একটা গ্রিন আমি নিলাম, হচ্ছে এই যে আমার ডার্ক কালারটা,
আর আরেকটা আমি প্রথমে আমার পছন্দ মতো একটা গ্রিনের কাছাকাছি কালার নিয়ে যাই, এই যে এরকম একটা নিলাম, ঠিক আছে? এই দুইটা কালারের সংমিশ্রণে আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। আচ্ছা, আমি এখন গ্রিনের প্রথমে উপরের লেয়ারটা নিয়ে নিলাম, উপরের লেয়ারটা পাশাপাশি এই যে পাশে যেটা, এটাকে আমি শিফট চেপে এটাকে আমি মার্ক করে নিলাম। ওকে, এই দুটো অংশ সিলেক্ট করে আমি এটাকে ইউনিট করে একটা লেয়ার করে নিলাম। ওকে, এখন আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো এটার উপর, তাই না? আমি এখান থেকে চলে গেলাম গ্রেডিয়েন্ট কালারে। যাওয়ার পরে আমি একটু অপেক্ষা করি, এই কালারটা প্রথমে নিলাম, এটা কালার কোডটা নিলাম, নেওয়ার পরে এই যে গ্রিন এই উইন্ডোটা ধরে এখান থেকে গ্রেডিয়েন্ট প্রথম এখান থেকে এক পাশে গ্রিন কালারটা RGB মোড করে নিয়ে অ্যাপ্লাই করলাম। ওকে, এবার আমি এই কালার কোডটা নেব, লাইট কালার কোডটা। লাইট কালার কোডটা নিয়ে সেম ভাবে এটাকে ধরলাম, ধরে এই যে পাশে লাইট কালার কোডটা RGB মোড করে নিয়ে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন এটাও কিন্তু সুন্দর লাগতেছে। এগুলোতে যেহেতু আমরা ডার্ক থেকে বাইরের দিকে এসে লাইট হয়েছে, এটা না হলে লাইট থেকে বাইরের দিকে ডার্ক থেকে ভিতরে গিয়ে লাইট হলেও খারাপ লাগবে না, একটু ডিফারেন্ট থাকলো, মনোটোনাস হলো না। তাহলে আমি ডার্কনেসটা একটু বাড়িয়ে দিই। এখন দেখেন তো ভিউয়ার্স কীরকম লাগে, মোটামুটি আগের থেকে ভালো লাগে কিনা। ওকে, আচ্ছা, সেমভাবে এখন তাহলে আমার এই পাশটাকেও দিতে হবে, এই যে এই উইন্ডোটাকে, এটাকেও আমি ধরলাম। ধরার পর আমি জাস্ট এই কালারটা, কালার কোডটা অ্যাপ্লাই করে দিলাম। আর এটা যেহেতু বাইরের দিক থেকে আসছে ভিতরে, তাহলে চেঞ্জ করার কোনো কিছু প্রয়োজন পড়তেছে না। তো একইভাবে আমি এটাকেও সেমভাবে অ্যাপ্লাই করি, এই দুটাকে সেম করলাম, ধরলাম, ধরে এই একই লেয়ার করে নিলাম। একই লেয়ার করে নেওয়ার পরে আমি এই কালার কোডটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আচ্ছা, এখন ভিউয়ার্স দেখেন, আমি যখন ওইটার উপর কালারটা অ্যাপ্লাই করেছি, এই জায়গাটাতে এসে আমার একটু দেখেন বাইরে চলে আসছে, তাই না? আমি এই বাইরের একটু সামান্য অংশটাকে ধরলাম, ধরে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে দেখি একটু ভিতরে, বা কার্ভেচার টুল দিয়ে, যখন যে টুলটা আচ্ছা, তার আগে আমাকে এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। দেখেন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট, তাই না? তাহলে আমি অবজেক্ট অপশন থেকে চলে যাবো হচ্ছে পাথে গিয়ে সিম্পলিফাই। এরপর আমি কত পার্সেন্ট সিম্পলিফাই করলে আমার জিনিসটা মানে পারফেক্টলি শেপটাও ঠিক থাকবে, আবার হচ্ছে আমার ওই অ্যাঙ্কর পয়েন্টও কমে আসবে। ওকে দিলাম, দেখেন মোটামুটি অনেকটা কমে আসছে। এবার আমি পাথ ফাইন্ডার দিয়ে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসি, অর্থাৎ মানে ওই জাস্ট প্রথম উইন্ডোটা আড়ালে থাকলেই চলবে। এখন দেখেন মিশে গেছে কিন্তু। ওকে, আর মোটামুটি আমার একটা সুন্দর ইয়েতে চলে আসছে। এই জায়গাতেও সেমভাবে এই যে আমার গ্রিনটা রয়েছে না বাইরে, এটা এটাকে একটু জাস্ট আমি এটাকে একটু জাস্ট ভিতরের দিকে নিয়ে দেব। হচ্ছে না, কারণ আমার ওই যে অ্যাঙ্কর পয়েন্ট বেশি। তাহলে আমি সেমভাবে অবজেক্ট মেনু থেকে পাথ সিম্পলিফাই, এখান থেকে দেখি কত পার্সেন্ট করলে আমার মোটামুটি সুন্দর হয়। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু কমে আসছে অনেক। এবার আমি এটাকে ধরে একটু ভিতরের দিকে নিয়ে দিলে আমার এই জায়গায় কিন্তু আর অ্যাঙ্কর পয়েন্ট নাই, দেখেন মিশে গেছে একদম। এবার আমি এটার নিচে একটা হালকা শ্যাডো টাইপের রাখবো, ঠিক আছে? হ্যাঁ, আমার কিন্তু কাজ মোটামুটি ডান। এখন আমি এটার নিচে একটা শ্যাডো আঁকার জন্য জাস্ট সিম্পলি একটা লাইন টানবো পেন টুল দিয়ে। এটা মানে সেম অ্যাঙ্গেলে একটা লাইন টানবো। লাইন টানার পরে এই লাইনটাকেই আমি অবজেক্ট থেকে এফেক্ট থেকে থ্রিডি থেকে এক্সট্রুড করে নেব। দেখেন ভিউয়ার্স, মোটামুটি একটা কিন্তু আমার লেভেল হয়ে গেছে, একটা আমার প্লেন শিটের মতো চলে আসছে। এটাকে আমি 60 দিই। আচ্ছা, 60 দেওয়ার পরে এটা হয়ে আসছে মোটামুটি। এখন আমি এটাকে একটু হালকা মুভ করি, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এটাকে একটু হালকা মুভ করবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে হলে আমার এটার সাথে একই অ্যাঙ্গেলে মনে হবে। এটা কিন্তু আমার নিচে যাতে ছায়া মনে হয় আমি সেরকম ভাবে দিব এই জিনিসটাকে। ওকে, আচ্ছা, মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে এখন সঠিক অ্যাঙ্গেলেই আছে। আচ্ছা, এটাকে আমি প্রথমে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে একদম সবার নিচে নিয়ে গেলাম, এরপরে কন্ট্রোল
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আবার একটু ভিতরের দিকে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিয়ে আসবো, মানে কোনা কাঞ্চি যাতে না বের হয়ে থাকে। ওকে, এখন আমি এটার কালারটা দিব ওই যে যে কালারটা আমার খয়েরি কালারটা যেটা ছিল ওই কালারটাই দিব। প্রথম যে খয়েরিটা সিঙ্গেল খয়েরি কালারটা ছিল না, ওই কালারটাই দেবো। ওকে, দেওয়ার পরে এটাকে একটু অপাসিটিটা আমি কমিয়ে দেব। ওকে, মানে জাস্ট এটা ছায়া মনে হবে, সহজ কথা হচ্ছে এটা। এবার এটাকে আমি আর একটা কপি করে একটু ভিতরের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এটাকে গ্রিন কালারটা দিয়ে দেব। এই যে গ্রিন কালারটা দেওয়ার পরে এটাকে একটু ছোট করে দিতে হবে, আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু ছোট করে দিই। আচ্ছা, নাহলে আমি এটাকে আর একটা ব্যবস্থা করবো। এই যে আমার এখান থেকে ইরেজার টুলের সাথে একটা অপশন আছে না, স্কেচার টুল, এটা দিয়ে কেটে ফেলবো। মাঝ বরাবর কেটে ফেললাম, কেটে একটা অংশ ফেলে দিলাম। ওকে, এবার এই অংশটা আমি নিচে রাখি। দেখেন ভিউয়ার্স, মোটামুটি কিন্তু মিশে গেছে। ওকে, এবার সেমভাবে আমি আর একটা কপি করে নিব এই পাশে। এটা আবার হবে অরেঞ্জ, এই যে খয়েরি কালারটা হবে, এই যে, ঠিক আছে। এরপর আর একটা গ্রিন নিব এই পাশে, এটা আবার বাইরে চলে যাচ্ছে না। এটাকেও সেমভাবে আমরা স্কেচার টুল দিয়ে এখান থেকে কেটে ফেলবো। এই বরাবর কেটে ফেললাম, কেটে ফেলার পর এটা খুব আলাদা এই জায়গায় কেটে ফেলেছি। আচ্ছা, এই যে এই অংশটা বাদ, এটাকে আমি ভিতরে নিয়ে আসলাম। ওকে, এবার সেমভাবে অরেঞ্জটা আর একটা কপি করে নেব, এটাও সেমভাবে একটু কেটে ছোট করে ফেলি। আর একটু ছোট হলে মনে হয় ভালো হয়। আচ্ছা, ওকে, চলে। এখন আমি এই লেয়ারটা একটা কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে আমি এটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। এক্সপ্যান্ড করার আগে আমি এটা একটু এক্সট্রুডটা একটু বাড়িয়ে নিই। এক্সট্রুডটা বাড়িয়ে নেব কীভাবে, এই যে এরকম একটা এক্সট্রুড দিচ্ছি। ওকে, যাওয়ার পর এটাকে হালকা একটু মুভ করবো। যে ওই অ্যাঙ্গেলটাতে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, আমি এটাকে আগে এক্সপ্যান্ড করে ফেলি। ওকে, এক্সপ্যান্ড হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সিঙ্গেল লেয়ার করে নিচ্ছি প্রথমে, আর কালার এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এটাকে আমি হালকা একটু রোটেট করে নিলে এটা মোটামুটি চলে আসবে এই রোটেশনে। ওকে, এই রোটেশনে আসার পরে এখন আমি এটাকে একটা গ্র্যাডিয়েন্ট দেবো, ওই যে সেই গ্র্যাডিয়েন্টটা। আচ্ছা, এটা আমি আগে সবার নিচেই আছে, সমস্যা নেই, এটাকে একটা গ্র্যাডিয়েন্ট দিলাম। এই যে এই গ্র্যাডিয়েন্টটা দেওয়ার পরে এটাকে আমি লিনিয়ার গ্র্যাডিয়েন্ট না দিয়ে দিব রেডিয়াল গ্র্যাডিয়েন্ট। ওকে, রেডিয়াল গ্র্যাডিয়েন্ট দেওয়ার পরে এটাকে একটু উল্টা করে দিতে হবে, মানে ডার্কটা ভিতরে থাকবে, লাইটটা বাইরে থাকবে। ওকে, দেওয়ার পরে এবার এটাকে একটু লাইটের অংশটা বাড়াতে হবে। লাইটের অংশটা বাড়ানোর পরে এটাকে এফেক্ট থেকে ব্ল্যাক করে নিচ্ছি এটা। হ্যাঁ, আচ্ছা, ব্ল্যাক করার পরে অনেকটা মিশে গেছে, রাইট। এটাকে এখন আমি একটা শ্যাডো হিসেবে ইউজ করব। তো শ্যাডো হিসেবে ইউজ করার আগে আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি।
এক্সপ্যান্ড করে নেওয়ার পরে আচ্ছা এক্সপ্যান্ডটা একটু পরে করি, তার আগে আমি এখান থেকে স্কেচার টুল দিয়ে এটার দুই মাথা কেটে ফেললাম। ওকে, কেটে আমি এই যে এই অংশটা আলাদা করে ফেলছি প্রথম অংশটা, আর পরের অংশটা এখানে একটু জাস্ট শ্যাডোর মতো দিয়ে দিচ্ছি, লেয়ারটা নিচে নামিয়ে নিচ থেকে এক স্কেল উপরে দিয়ে আর একটু লম্বা করে দিলেও হয়। মোটামুটি অনেকটা মানে রিয়েলিস্টিক একটা শেপ কিন্তু আমরা এঁকে ফেলতে পেরেছি ভিউয়ার্স। তো আশা করি আপনারা এই শেপটা বাসায় প্র্যাকটিস করবেন, আর আমি হোম টাস্ক হিসেবে একটা শেপ দিয়ে দিচ্ছি, এই হোম টাস্ক শেপটা আপনারা প্র্যাকটিস করবেন, দুইটাই করবেন, আমার এটাও প্রথমে পুরোটা চেষ্টা করবেন একবার, আর হোম টাস্ক যেটা দিয়েছি সেটা করে গ্রুপে সাবমিট করবেন। তো আজকে এতটুকুই ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।